আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আশা করি আপনারা সব ভালো আছেন, আপনাদের আমি ভালো আছি। তো আজকে দেখতে পারা, আজকেও 23 মে 2023, আজকে আমি বারা রোপণ করলাম পামকিনের গাছ। দেখতে পারা পামকিন, তো এগুলো গাছ দেখতে পারা তিনটা, আমি তিনটা তিন বাই দিয়ে রোপণ করলাম। আর ওইদিকে দেশের পামকিন, আর এগুলা দেশের সারা আঁকি বাই ওদেশর পামকিন এগুলা, আর একটু হইল দেশর। তো দেশরটা তো সুবিধা হয়েছে না, এবার গ্রেট মিস্টেক আমার হয়ে গেছে, গ্রেট গ্রেট মিস্টেক যেটা আমি কই। তো আপনারা যদি অ্যাটেনশন না দেন যে কোনো জিনিস, তো একটা ওয়াই প্রবলেম। তো আপনারা যারা নিউ গার্ডেনার বিগিনার আছেন, প্লিজ মোর অ্যাটেনশন দিবা, খেয়াল করবা যাতে গুড ড্রেনেজ হল থাকতে পারে, গুড পটিং মিক্স থাকতে পারে, আর পানিও দিবা আপনারা রিজনেবল ময়শ্চার থাকতো, আর পানি দরকার যেটা দেখিয়া চেক করিয়া দিবা। আর আমার বেলা হয়েছে কি, তা আপনারা আমি দেখাই রাও, আমার ওই দোকান এগুলো গুড হল ড্রেনেজ হল সুবিধা আছে না, টব বা অন্যান্য টবইন্ত। তো আমি দেখছি পানি জমা হয়ে বইতে আসলে, আর গুড পটিং মিক্সও করছি না দিছি। আর তো এবার জানি না কেনে, একটা তো দেশও আসতো আমার, একটা রোজাও আসে, এভরিথিং মিলাইয়া গিয়া একটু জোর মাঝে যা জামেলার মাঝে বিজি আসতাম ব্যস্ততার কারণে গেট হয়েছে। আপনারা যত ব্যস্ততাও থাকুক, আপনারা একটু মোর অ্যাটেনশন দিবা। দেখতে পারছেন আমার যে গার্ডেনের এক্সপিরিয়েন্সের মাঝে যে আমার যে প্রবলেম দেখা দেয় এবার, তো এটা হইল ল্যাক অফ অ্যাটেনশন, ল্যাক অফ কেয়ারিং, ল্যাক অফ ইতাস, এইগুলা সেইগুলা আর কি। তো যাই হোক, আপনারা দেখবা পামকিন আমি রোপণ করি কিলা। তো ওর দেখতে পারা অন্য রইম একটা, অন্য আরও অন্য আর একটা রইম কন্টিনারও। তো যাই হোক, আপনারা দেখুক কা ছবি আসছে। ওর মোটামুটি একটা গাছ করছি এখন, অল্প পরিমাণ একটা মিক্স লইবা দেখতাল। এইভাবে করি আমি সকালটি পামকিন গাছ রোপণের মখানো, এইখানে এইখানে সব খানো রোপণ করবো। তো আপনারা আর বাকিগুলো দেখাইতাম না, একটা রোপণ করিয়া আপনারা আসছে দিমু। তো দেখি কোনটা করতাম, তো কোনটা চয়েস করে নিলাম। দেখতে পারলা এইটা একটাও থাকবো ওখানে, দেখতে পারলা অনেকটারে টার্ন ওভার করিয়া এটা ফলে আমি এখানে ক্যামেরা লাগিয়ে পারতাম না, আমি আপনারা দেখাইতাম। তো ভিউয়ার সকল দেখতে পারছেন পামকিন রয়েছে এখন, আপনারা কম্পোস্ট বা ফার্মিয়ার বানাবার থাকলে আপনারা সাইটে দিয়ে লইবা, আর কিছু আমি তোরা একটুক আবার লইল। এখন আপনারা হালকা প্রেস করবা, আর আমার এবার রুট সিস্টেম গাছের একবারে ঠিক নাই দেখলাম, ও যে আমি কইছি আমার যে মিস্টেক, আননোয়িং না একটা কমন মিস্টেক নিজের দোষে করছি, অ্যাক্সিডেন্টাল। পটিং মিক্সটা যে করিলাম তে আসলে ভালো হইতো, পটিং মিক্সটা না করাই আরও মিস্টেক। এরপরে ড্রেনেজ হল বালা করে চেক করছি না, যে তাও ড্রেনেজ হল আসলে তাই না ফাসল না, আর কম্পোস্ট উইকটা যেটা একটা বেশি ওয়াটার হোল্ড করে রাখি দিছে, কুইকলি ড্রেনেজ হয়েছে না, ওইলো সমস্যার কারণে গিয়া আমার রুট সিস্টেমটা বালা করে গড়ে হইতে পারছে না, এমনকি গাছ সতেজ হেলদি পুষ্টি গাছ হয়েছে না। যাই কেউ দেখতে একটা পামকিনের গাছ আমি রোপণ করলাম, আপনারা সেইভাবে আপনারা কন্টেনারও রেজ বেডও গ্রাউন্ড বেডও রোপণ করবা দেখতে পারলা, আর বাকি আমি বাকিগুলো অন্য রোপণ করবো, আপনারা রোপণ করার পরে আপনারা দেখবা। ভাই বোন হল আপনারা দেখতে পারছেন আমি একটা নদেশি দুইটা এটা এবার নিজের দোষে নষ্ট করিলছি গাছ, আরও আমি তো আরও কই গাছরে দুষলাম, কিন্তু আমার নিজের দোষ হয়েছে, নিজের খেয়ালের দোষে। আরও একটা দেখতে পারছেন তিন চারটা পামকিনের গাছ লাগাইছি,
তো আপনারা প্লিজ স্টিল যদি আপনারা লোকাল এরিয়াত রইতা চাইন প্লিজ দুয়ারটা দেখা রইবা প্লাস কিয়া যদি রই লাইন আপনারা রাত্রে অন্তত বিকালি টাইমে গুড়িয়া দেওয়ার চেষ্টা করবা দিনের টেম্পারেচার ঠিক আছে কিন্তু রাতকে টেম্পারেচার মাঝে মাঝে ড্রপ হয়ে যায় তো বুঝছেনে তো যাই গাছকে পাম্পকিন লাগানি দেখলা কিভাবে আমি পাম্পকিন গাছ লাগাইছি ফ্রন্টিয়ার গার্ডেনও তো আমি আজকে কিতা করলাম আমার উদ্দেশ্য হয়েছে কি আমি আজকে যেহেতু লাগাই দিলাম সকলটা রিক্স লইও লাগাই দিলাম আর কিছু ব্যাকআপ প্লান্ট অবশ্য থাকবো গ্রিনহাউসের ভিতরে যদি ইনকেসে করতাম মরে তারপরে রিকভার করতাম পারমু আর আমি ও জায়গাতেও কিছু আবার্জিন লাগাই দিব তো কিন্তু হইব আমার ফ্রন্টিয়ার গার্ডেন সম্পূর্ণ রোয়া কমপ্লিট হয়ে যাবো আপনার তার আগে দেখতে পারছিলা যে এখানে আমি ডাইরেক্ট মাটির মাঝে সোয়িং করছি জ কিতা ইউকে বেঞ্চ যেগুলা আর এখানে বাংলাদেশের বেঞ্চ উড়ি সিম যেটা ডাইরেক্ট জ করছি তো উড়ি সিম উঠছে নাই আমি দেখাই না আপনার আসছে একটু আপডেট দিলে এটা মনে ওই দোকা গাছ ওই দেখতে পারো আমি গাছ গাছ উঠের এই দেখতে পারা আপনারা ইংলিশ গাছ অবশ্যই উঠে যাবে ওই দেখতে পারা ওই দেখতে পারা আর একটা কিন্তু বাংলাদেশের গাছ এখনো উঠছে না ওই দোকা উঠছে ইংলিশ বিনসর গাছ উঠে গেছে কিন্তু বাংলাদেশের একটাও সাইন পাইছি না উঠার ওই দোকা কন্টেনারও বাংলাদেশের সিমের গাছ লাগাইছি তো ওইগুলা তো কমপ্লিট দেখলা সপ্তাহ পটল গাডও লগাইম তা তো কমপ্লিট ব্যস্ত এখন আমি লাগাই দিছি লাগাইমো আবার দিন বেগুনের সেরা আইনা লাগাইমো গুণ দেখতে পারবো আপনারা তো ভিউয়ার্স সকল আজকের মতো ওখানে শেষ করাম ভালো থাকা সুস্থ থাকা এই কামনায় বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা শেয়ার করবা